আমরা 2D এবং 3D জিওমেট্রিক প্রবলেমগুলো সমাধান করছিলাম বিগত বছরে রানুমাই প্রশ্ন এসএসসি। লেট এস বি দ্য ফোকাস অ্যান্ড পি এন্ড কিউ আর টু পয়েন্টস ওয়ান ইকোনিক সাজ দ্যাট অ্যাঙ্গেল পি এস কিউ টু কনস্ট্যান্ট। প্রুভ দ্যাট দ্য লোকাস অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য ট্যাঞ্জেন্টস অ্যাট পি কমা কিউ ইজ ইকোনিক হুজ ফোকাস ইজ অ্যাট এস। এই প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করব। প্রবলেমটা হলো কি এটা, এই প্রবলেমটা সেক্ষেত্রে আমাদের প্রথমত কি বলা হয়েছে, পি এবং কিউ পয়েন্টে দুটো পয়েন্ট রয়েছে কণিকের উপরে, অ্যাঙ্গেল পি এস কিউটা কনস্ট্যান্ট দেওয়া রয়েছে এবং এক্ষেত্রে সেই কনস্ট্যান্ট অ্যাঙ্গেল ইকুয়ালস টু ডেল্টা ধরে নেওয়া হয়েছে। আমাদের দেখাতে হবে দ্য লোকাস অফ দ্য ইন্টারসেকশন অফ দ্য ট্যাঞ্জেন্টস অ্যাট পি এন্ড কিউ ইজ এ কোনিক হুজ ফোকাস ইজ এস। আমরা ট্যাঞ্জেন্ট ইকুয়েশন জানি, ট্যাঞ্জেন্ট ইকুয়েশন এল বাই আর ইকুয়াল টু মাইনাস ই কস থিটা। তো এক্ষেত্রে আমরা যে পয়েন্টগুলো ট্যাঞ্জেন্ট বলা হয়েছে পি এবং কিউ, সেই দুটো পয়েন্টের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলগুলো ধরে নিয়েছি আলফা মাইনাস বিটা এবং আলফা প্লাস বিটা। এই আলফা মাইনাস বিটা এবং আলফা প্লাস বিটা ধরলে সুবিধা হবে, সাধারণত আমরা ট্যাঞ্জেন্ট অ্যাট আলফা এবং বিটা ধরি। এক্ষেত্রে আলফা এবং বিটার জায়গায় আলফা মাইনাস বিটা এবং আলফা প্লাস বিটা ধরলে সমস্যা কিছু সমাধানের সুবিধা হবে, সেই জন্য আমরা এই আকারে লিখেছি। তো আমরা ইকুয়েশন অফ ট্যাঞ্জেন্ট অ্যাট আলফা মাইনাস বিটা পয়েন্ট আমাদের কী হয়, এল বাই আর ইকুয়ালস টু মাইনাস ই কস থিটা প্লাস কস থিটা মাইনাস, প্রথমত আলফা প্লাস বিটা পয়েন্টে লেখা হয়েছে, না প্রথমত আলফা মাইনাস বিটা পয়েন্টে লেখা হয়েছে, তাহলে কস থিটা মাইনাস মাইনাস আলফা প্লাস বিটা, এরপর আলফা প্লাস বিটা পয়েন্টে এল বাই আর ইকুয়াল টু মাইনাস ই কস থিটা প্লাস কস থিটা মাইনাস আলফা মাইনাস বিটা, এটা ট্যাঞ্জেন্ট ইকুয়েশন হয়ে গেল। এরপর এই ট্যাঞ্জেন্টগুলোর ইন্টারসেকশনের আমাদের দরকার, প্রুভ দ্যাট দ্য লোকাস অফ দ্য ইন্টারসেকশন অফ দ্য ট্যাঞ্জেন্ট। তো ধরে নিচ্ছি এই ট্যাঞ্জেন্ট দুটো যে পয়েন্টে মিট করছে সেটা হচ্ছে আর ওয়ান থিটা ওয়ান, পরবর্তী ক্ষেত্রে এটাতে আমাদের লোকাস বার করতে হবে। আর ওয়ান থিটা ওয়ান হচ্ছে এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন ট্যাঞ্জেন্টগুলো। তাহলে আর ওয়ান থিটা যদি পয়েন্ট অফ ইন্টারসেকশন হয় তাহলে প্রথম সমীকরণটা আর ওয়ান থিটাকে স্যাটিসফাই করবে এবং দ্বিতীয়টা স্যাটিসফাই করবে। আমরা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিলে এই ইকুয়েশনগুলো আসছে। এখান থেকে আমরা সহজেই বলতে পারি বাম দিকটা একই রয়েছে, এল বাই আর ওয়ান এল বাই আর ওয়ান, অর্থাৎ ডান দিকটা সমান আসবে। ডান দিকে সমান ক্যালকুলেশনটা আমরা করলাম, ডান দিকে সমান ক্যালকুলেশন করতে গিয়ে দেখা গেল এই এল বাই আর ওয়ান প্লাস ই কস থিটা ইকুয়ালস টু এই দুটো টার্ম এসেছে, এক্ষেত্রে কস কসগুলো আমাদের সমান হলো গিয়ে, কস কস সমান করার পরে এটাকে এইদিকে নিচে আসবো, তাহলে কস সি মাইনাস কস ডি হবে, কস সি মাইনাস কস ডি হলে ফর্মুলা লাগাবো সাইনের আকারে দুটো চলে আসবে, এটা যোগফল থেকে বিয়োগফল আকার হবে গিয়ে এটা গুণফল আকার আসবে। এখন সাইন দুটোর গুণফল মানে কি বলতে পারি, হয় থিটা ওয়ান মাইনাস আলফা ইকুয়ালস টু জিরো আর বিটা ইকুয়ালস টু জিরো, কিন্তু বিটা ইকুয়ালস টু জিরো হবে না আমাদের, তাহলে অপশান পড়ে থাকছে থিটা ওয়ান মাইনাস আলফা ইকুয়ালস টু জিরো, অর্থাৎ থিটা ওয়ানের মানটা হয়ে গেল আলফা। এখন অ্যাঙ্গেল পি এস কিউ, পি এস কিউ হয়ে যাবে কি এই দুটো কোণের বিয়োগফল, কারণ একটা অ্যাঙ্গেল আলফা প্লাস বিটাটা হচ্ছে বড় অ্যাঙ্গেল, তার তুলনায় আলফা মাইনাস বিটাটা হচ্ছে ছোট, তাহলে পি এস কিউ যে অ্যাঙ্গেলটা হবে কি বড় অ্যাঙ্গেলটা থেকে হচ্ছে ছোট অ্যাঙ্গেলটা বিয়োগ, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে টু বিটা, এবং এর মানটা আমরা ধরেছিলাম কনস্ট্যান্ট মান যেটা হচ্ছে ল্যামডা, ল্যামডা হচ্ছে কনস্ট্যান্ট, পি এস কিউ ইকুয়ালস টু কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, এখানে এটা ল্যামডা ধরে নিয়েছে, এক্ষেত্রে আমরা পেলাম টু বিটা ইকুয়ালস টু ডেল্টা বা বিটার মানটা ডেল্টা বাই টু। আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আর ওয়ান থিটা ওয়ানের লোকাস বার করা। তো আমরা পেয়েছিলাম এল বাই আর ওয়ান ইকুয়ালস টু মাইনাস ই কস থিটা ওয়ান প্লাস কস মাইনাস আলফা প্লাস বিটার জায়গায় মানটা বসিয়ে দেওয়া হয়েছে, বিটার জায়গায় হয়ে গেছে ল্যামডা বাই টু, এক্ষেত্রে আলফা এবং আলফা ক্যান্সেল হয়ে গেল, এল বাই আর ওয়ান মাইনাস ই কস থিটা ওয়ান প্লাস কস ল্যামডা বাই টু, এই কস ল্যামডা বাই টু দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে সমীকরণটাকে, তাহলে কস ল্যামডা বাই টু দিয়ে ভাগ করলে ওয়ান বাই কস ল্যামডা বাই টু, এটা সিক ল্যামডা বাই টু হয়ে যাবে, এইটা হয়ে গেল ওয়ান, এইটা হয়ে গেছে ওয়ান মাইনাস ই কস থিটা ওয়ান, আর যেহেতু কস ল্যামডা বাই টুতে ভাগ করা হয়েছে তাহলে সেক ল্যামডা বাই টু হয়ে গেছে, তাহলে এই একাটা অনেকটা এল বাই আর ইকুয়াল টু ওয়ান মাইনাস ই কস থিটা করে রয়েছে, তাহলে হেন্স লোকাস অফ আর ওয়ান থিটা ওয়ান, লোকাস যখন করবো আর ওয়ানের জায়গায় আর রাখা হলো আর থিটা ওয়ানের জায়গায় থিটা, এটা দেখতে পাচ্ছি ইট ইজ এ কোনিক উইথ সেম ফোকাস, এটাও একটা কোনিক হলো এবং ফোকাসটা কি রয়েছে একই রয়েছে। এরপর আমরা পরবর্তী প্রবলেমে চলে যাব। Determine the value of k such that the lines x minus 1 by 2, y minus 4 by 1, z minus 5 by 2 and x minus 2 by minus 1, y minus 8 by k, z minus 11 by 4 may intersect. অর্থাৎ আমাকে সেই শর্তটা বার করতে হবে যাতে k এর ভ্যালু বার করতে হবে যাতে করে কি হয় না এই দুটো লাইন পরস্পরকে ইন্টারসেক্ট করে। ইন্টারসেক্ট করার অর্থ কি না এই দুটো লাইনের একটা কমন পয়েন্ট থাকবে, কমন সলিউশন থাকবে অবশ্যই, তাহলে প্রথম স্ট্রেট লাইন থেকে এর উপরে একটা আরবিটারি পয়েন্ট আর ওয়ান দিয়ে বার করে নেব এবং দ্বিতীয় স্ট্রেট লাইন থেকে এর উপরে একটা আরবিটারি পয়েন্ট সেটা আমরা বার করে নেব। বার করে নেওয়ার পর আমরা কি করব না সেই সমীকরণ দুটোকে কোন একটা পয়েন্টে যেহেতু ওরা ইন্টারসেক্ট করছে তাহলে সেই জেনারেল ভ্যালুটাকে
কোনো একটা পয়েন্টে সমান হয়ে যাবে। অর্থাৎ আর ওয়ান যদি প্রথম একটা ভাবা হয় তাহলে প্রথম কোয়েন্ট হবে টু আর ওয়ান প্লাস ওয়ান, আর ওয়ান প্লাস ফোর, টু আর ওয়ান প্লাস ফাইভ। আর পরেরটা যদি আর টু যদি ধরি তাহলে মাইনাস আর টু প্লাস টু, কে আর টু প্লাস এইট, ফোর আর টু প্লাস ইলেভেন। এখন এই আর ওয়ান আর টুর কোনো না কোনো মানের জন্য এরা পরস্পর সমান হয়ে যাবে, কারণ যেহেতু এদের মধ্যে পয়েন্ট অফ ইন্টারসেকশন রয়েছে। এই পয়েন্ট অন দ্য ফার্স্ট লাইন এটা হয়েছে প্রথম লাইনটার উপরে, দ্বিতীয় পয়েন্টের উপরে লাইনটা হচ্ছে, পয়েন্টটা হচ্ছে এটা। তাহলে দ্য গিভেন লাইনস ইন্টারসেক্ট ইফ দ্য অ্যাবাভ পয়েন্টস আর আইডেন্টিক্যাল। তাহলে এখান থেকে আমরা এই সিস্টেম ইকুয়েশনটা পেলাম। এই সিস্টেম ইকুয়েশনটা অবশ্যই ইন্টারসেক্ট করলে কনসিস্টেন্ট হবে, অর্থাৎ সলিউশন পাওয়া যাবে। সেখান থেকে সলিউশন করে আর ওয়ান আর টুর মান পাওয়া গেছে। আর ওয়ান আর টুর মান যদি এই দু নম্বর সমীকরণটা আমরা বসিয়ে দিই তাহলে কি এর মান চলে আসবে। অর্থাৎ প্রথম পয়েন্ট থেকে আমরা একটা আরবিট্রি পয়েন্ট বার করলাম, দ্বিতীয় পয়েন্ট থেকে একটা আরবিট্রি পয়েন্ট নিলাম। আমরা জানি কিভাবে আরবিট্রি পয়েন্টগুলো লিখতে হয়, তারা অবশ্যই আইডেন্টিক্যাল হয়ে যাবে। এই সিস্টেম ইকুয়েশনটা এলো, এক নম্বর এবং তিন নম্বর সমাধান করে আর ওয়ান আর টুর মান বার করলাম, সেখান থেকে যে মানগুলো বেরোলো সেই মানটা এখানে বসিয়ে দিলে কি এর মানটা আমাদের চলে আসছে। পরবর্তী প্রবলেম, দ্য লাইন এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু ওয়ান ইন্টারসেক্ট দ্য কার্ভ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু এ এক্স প্লাস বি ওয়াই অ্যাট দ্য পয়েন্টস পি এন্ড কিউ রেসপেক্টিভলি। ইফ ও বি দ্য ওরিজিন অবটেন দ্য ইকুয়েশন অফ পেয়ার অফ স্ট্রেট লাইন ও পি অ্যান্ড ও কি। আমরা এই ধরনের প্রবলেম করেছি, যখন ওই অরিজিনের কথাটা আসে তখন আমরা জানি গিভেন কার্ভ এবং এটা একটা স্ট্রেট লাইন, এই দুটোকে আমাদের কি করতে হয়, যেহেতু আমাদের প্যারা স্ট্রেট লাইনটা বার করতে বলেছে ও পি এন্ড ও কিউ, অর্থাৎ যে লাইনগুলো সেই লাইনগুলো অরিজিন দিয়ে পাস করছে, অর্থাৎ এটা প্যারা স্ট্রেট লাইনটা যেটা হবে এটা হোমোজিনিয়াস আকারে আসবে। তাই আমাদের এই গিভেন স্ট্রেট লাইনের হেল্পে এই গিভেন কার্ভটাকে আমরা হোমোজিনিয়াস করে নেব। হোমোজিনিয়াস করে নিলেই আমরা প্যারা স্ট্রেট লাইনের ইকুয়েশনটা পেয়ে যাব। তো সেক্ষেত্রে হোমোজিনিয়াস করার জন্য আমরা এক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে স্ট্রেট লাইনটা, এটা হচ্ছে স্ট্রেট লাইনটা, এটা হচ্ছে কার্ভটা। টু গেট দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন ওপি এন্ড ও কিউ উই হ্যাভ টু মেক ইকুয়েশন টু হোমোজিনিয়াস উইথ দ্য হেল্প অফ ইকুয়েশন ওয়ান। এই দু নম্বর ইকুয়েশনটাকে হোমোজিনিয়াস করতে হবে, এক নম্বর ইকুয়েশনের হেল্প নেই। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি দেয়ারপর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু এক্স প্লাস বি ইন্টু ওয়ান, এক্স প্লাস বি ইন্টু ওয়ান। এখন এই ওয়ান এর মানটা যেটা আছে, ওয়ানের মানটাই আমরা লিখতে পারি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, ওয়ানের জায়গায় লিখতে পারি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, এটা বসিয়ে দেওয়া হয়েছে। এটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের শেষমেশ এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো আসছে। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড পেয়ার অফ স্ট্রেট লাইন। মাঝে আমরা একটা প্রবলেম মিস করেছি, প্রবলেম নম্বর সিক্স, দ্য নর্মাল টু দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার টু ফোর এক্স অ্যাট দ্য পয়েন্ট এইটি স্কোয়ার কমা টু এইটি মিট দ্য প্যারাবোলা এগেইন অ্যাট দ্য পয়েন্ট এইটি ওয়ান স্কোয়ার কমা টু এইটি ওয়ান প্রুভ দ্যাট এটা। অর্থাৎ ওয়াই স্কোয়ার টু ফোর এক্স যে প্যারাবোলাটা, সেই প্যারাবোলার এইটি স্কোয়ার কমা টু এইটি পয়েন্টে যে নর্মালটা হবে সেই নর্মালটা আবার প্যারাবোলাকে কাট করছে এইটি ওয়ান স্কোয়ার কমা টু এইটি ওয়ানে। তাহলে আমাদের এই রিলেশনটা দেখাতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রাথমিকভাবে কি করতে হবে না, ইকুয়েশন অফ দ্য নর্মাল টু দ্য প্যারাবোলা। তো নর্মাল ইকুয়েশন আমরা জানি, নর্মাল ইকুয়েশন করতে গেলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু মাইনাস ডি এক্স ডি ওয়াই অ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু মাইনাস ডি এক্স ডি ওয়াই অ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান যদি আমরা করে ফেলি তাহলে নর্মাল ইকুয়েশন পাওয়া যায়। এখান থেকে আমরা নর্মাল ইকুয়েশনটা বার করে নিয়েছি, দ্য ইকুয়েশন অফ নর্মাল অফ দ্য প্যারাবোলা টু দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার টু ফোর এক্স অ্যাট দ্য পয়েন্ট এইটি স্কোয়ার কমা টু এইটি ইজ ওয়াই মাইনাস টু এইটি ইকুয়ালস টু মাইনাস ডি এক্স ডি ওয়াই অ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান করে নেবে, তাহলে এটা টি আসবে। তাহলে মাইনাস টি ইন্টু এক্স মাইনাস এইটি স্কোয়ার, দ্য নর্মাল পাসেস টু দ্য এইটি ওয়ান স্কোয়ার কমা টু এইটি ওয়ান। অর্থাৎ এই যে লাইনটা উপরে নর্মাল লাইনটা এই পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে এই পয়েন্টটা কি করবে, স্যাটিসফাই করবে। এই পয়েন্টটা স্যাটিসফাই করে দিলে আমাদের ক্যালকুলেশন যদি করে নেওয়া হয় তাহলে এই রিলেশনটা চলে আসবে।